আমাদের লোকেশনটা আগে বলি আপনার কাস্টমার অনেক সময় চিনে না হ্যাঁ তারপর আমি বলে দিছি এটা মেট্রো রেলের দুইশো নম্বর পিলার মিরপুর দশ নম্বর মেট্রো রেলের নম্বর পিলারের সামনে এসে পশ্চিম সাইডে সমাজকলন মসজিদ রোড আশি শ্যানপাড়া পর্বত জাহাঙ্গীর টাইস বললে বা গলির ভিতরে গেলে দেখান যাবে ওকে আপনার তো ইউটিউবে সার্চ দিলে নাকি আপনার আপনার ছবি পাওয়া যায় ঘটনা নাকি ভাই বলে তো ভাইরাল হয়ে গেছে এখন দেখা যাক আল্লাহ ভরসা কারণ আমি কাস্টমারে সবসময় জিতানোর চেষ্টা করি হ্যাঁ এই ক্ষেত্রে হয়তো বা অনেকটা গেছি হ্যাঁ ওকে তো আরেকটা কথা বলি আজকে আপনি কি মার্কেট চ্যালেঞ্জ দাম দিবেন নাকি ইনশাআল্লাহ সুমন ভাই অনেকদিন পরে আসছেন আপনার সাথে আমার মজা হয় না আজকে কাস্টমারে আপনার সাথে একটু এনজয় করে হ্যাঁ আমরা সবার সাথে পারি যাচাই করতে পারবো কাস্টমার অল বাংলাদেশ হ্যাঁ আমি সব সময় বলি অল বাংলাদেশে যাচাই করে আমার কাছ থেকে নিক আমি কই শুধু আমার সাথে আমার মার্কেটে আমি তো শুনলাম যে আপনি যে পাইকারি রেটে চেয়ে খুচরাতে কম দিতেছেন না ইনশাআল্লাহ আমি দুটোটাই চেষ্টা করি কারণ আমার দুটো দিকে দেখতে হয় তবে কাস্টমারের জন্য স্যার কাস্টমারের জন্য সব সময় স্যার আমার কাস্টমার দরকার আর কিছু না তো আমরা কিন্তু ফার্স্ট আজকে কি ওয়াল ফ্লোর দুটোই দেখাবেন ওয়াল ফ্লোর দুটোই আছে আমার কাছে কিন্তু আজকে ফার্স্টেই দেখাবো প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক আমাদের নিউ আসছে তাই প্লাস্টিক দিয়ে শুরু করব ওকে এটা হচ্ছে রাস্টিক। এই বাংলাদেশি রাস্টিক এটা বাংলাদেশি কুমফুসিরামিক হ্যাঁ চাইনা ব্র্যান্ড আমাদের ফ্যাক্টরিটা সিলেটে সিলেটে লোক আসলে তার জন্য কিন্তু অনেক চাপ। ভাই সিলেটের কাস্টমারের লাগে ডেলিভারি ফ্রি না তবে আমি যতদূর পরে কম রাখি আমি কিন্তু কিছু লোক আছে যে রেট বাড়ায় দিয়া ভাড়া কমায় দেয় বা ভাড়াটাকে কনসিডার করে আমার ওই সিস্টেম না আমি রেট কম তারপরে ভাড়া পালে কনসিডার করে নালে করি না। তারপরেও কাস্টমারের ক্ষেত্রে আমার একটা সব সময় বলা আছে যে 5000 স্কয়ার ফিট মানে ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যে রেট দিবো আপনার কোন চিন্তা নাই এইটা আমরা চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই আটত্রিশ টাকা মাত্র বিরানব্বই টাকা কিনা লাগতো এখন আট বারো এই জন্য

আমাদের কোট কিন্তু অনেক অহর অহর আমি বিভিন্ন কোম্পানি মালও বেশি এবং আল্লাহ রহমানের দুইটা সিরামিক্সের ডিলার হ্যাঁ ওকে এই মালটা হ্যাঁ এই মালটা অনেক শক্ত এই যে আপনি জানি সে পাইতে পারি হ্যাঁ ভাঙবে না ভাঙবে না এবং স্ট্রং বডি প্রতিটা মালে আগুন জ্বলবে অন্য ব্র্যান্ডে টাইলস দিলে তো হয়তো ভেঙে যাবে তাই না হ্যাঁ অনেক ব্র্যান্ডে যেটি সিরামিক্স বা একটু দুর্বল কিছু ভেঙে যাবে যেন ফন্টি ফন্টিতে পাড়া দিলে অবশ্যই ভেঙে যাবে হ্যাঁ ওকে আচ্ছা এই মালটা হয়েছে যে আপনার লেজার কাটিং মালটা একুরেট মিলে যাবে হ্যাঁ এই যে একুরেট মিলে গেছে কোন মাল উপরে বাঁচবে না হ্যাঁ কোনো মাল বাঁচবে না জয়েন বাই জয়েন্ট একুরেট হ্যাঁ আর এই মালটার আমি প্রাইস ধরতেছি মার্কেটে ধরি বিরানব্বই টাকা ঢাকার বাহিরে পঁচানব্বই টাকা অ্যাভেলেবেল হ্যাঁ কিন্তু আমি আপনার কাস্টমারদের ধরে বিরানব্বই ধরবো না পঁচানব্বই ধরবো না জানি

এই যে আরেকটা দেখালাম এরপর আরেকটা আসি আমরা এইটা হচ্ছে ভুলু হ্যাঁ ভুলুর ভিতরে আপনি বিজলি সেট এই সেটটা আমাদের কোম্পানির একটা হিট পোড়া হুম হুম এইটা রেট দছি আমরা 90 টাকা কিন্তু আপনি কাস্টমারের জন্য 89 টাকা ধরা হবে 89 টাকা এটাই লাস না 87 টাকা জান 87 টাকা আমার সাথে কথা বলবেন রেট কই বেজে ভাই আমার চাচা না ভাই ঠিক আছে

আহ দুশো দশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ সেগুলো কি চাই না

আপনার উনষাট টাকা না আটান্ন টাকা হ্যাঁ আটান্ন টাকা ওকে ভাই তাদের জন্য সিস্টেম হয়েছে যে আমাদের কোয়ান্টিটির উপর নির্ভর করে পাঁচ হাজার হলে তো আমি পুষিয়ে দেবো বলছি যদি এর কম থাকে হ্যাঁ কম থাকলে দেখা যায় ওই পিক আপ আছে টেনেস ফুট আছে হ্যাঁ এইভাবে আমরা পুষিয়ে দিই হ্যাঁ ওকে তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ব্লগে টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ